Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. খোঁজ খবর আমি কি নিতে পারি না? না পারো না। মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বরুণের শাশুড়ি এসেছেন, ওর দিকে একটু খেয়ালটা লাগছো নাকি খবর বইয়ের উপর ছেড়ে দিয়েছো? আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো? চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। মেজদা কি হলো, দাঁড়িয়ে রইল কেন? আয় আয়। তোদের পিকনিক কবে? পরশু। পরশু? কদিন যাচ্ছিস তোরা? আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি। সবাইকে বলবে 100 টাকা করে দিতে। ধর দ্রিমতা দ্রিমতা নানা দ্রিমতা না দ্রিম জানি না চাগানা জানি অ্যাক্টিং বুম শাকালা কা বুম শাকালা কা বুম ফাইট রোমান্স জানি জানি রাইডিং আমি হিরো আলাদিন আমি তোমার হিরো আলাদিন। হ্যালো বেবি, ইউ নো আলাদিন? বড় যে তেমা। কিছু বলবে? একটু চাকরির দরখাস্ত করব, তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা রইবে। কত টাকা তাই বল। 100 টাকা দিলেই হবে। ঠিক, 100 টাকা দিয়ে দিলে। আচ্ছা আপনি আমার মেয়েকে একটু বোঝান তো, আমি না দিলে ওদের দেবে কে? বাবা 4 বছর হলো রিটায়ার করেছেন, 2 বছর দাদার ফ্যাক্টরি বন্ধ, ঘরে বেকার বসে আছে। তুমিও ভুলে যেও না বরুণ যে তোমারও একটা ছেলে আছে। হ্যাঁ, সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী। এই যে তোমার মা এসছেন, তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ দরজা বন্ধ করে, যাতে তোমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। আরে এর জন্য কি কিছু বলেছি না কৈফিয়ত চাইছি? না না বলো 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 বলো। আরো কিছু দে। বিধবা মানুষ, তোমার এত কিসের টাকার দরকার বলো তো? আছে আছে, দরকার আছে, দে। এর মধ্যে তোমাকে কত দিলাম বলো তো পিসি? টাকা কামানোর এই সহজ বুদ্ধিটা তোকে যদি আমি না দিতাম, তুই এত টাকা কামাতে পারতিস? তুই বাবু গুন্ডাকে জেল খাটার থেকে বাঁচিয়ে দিবি বলে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছিস? কই না তো। মিথ্যে কথা বলিস না রজত। মিথ্যে কথা কেন বলবো? তুমি পিসিকে জিজ্ঞেস করো না। তোর পিসি তো তোর মাথাটা খেয়েছে। তোর মা মারা যাওয়ার পর ওকে এনে রাখলাম তোকে মানুষ করবার জন্যে, আর ওই তোকে কুবুদ্ধি দিয়ে অমানুষ করে তুলছে। তুমি আমাকে দেখো,
আমি তোমাকে দেখব, তোমার যত টাকা লাগে আমি সব তোমাকে দেব। হ্যাঁ, ভালো কথাই বলেছ। আমার এখন অনেক অনেক বেশি টাকার দরকার। বরুণ, এসো মা, এসো এসো। বলছিলাম কি, আজ দুপুরে গ্যাস দিয়ে যাবে, বর্মাতে কিছু টাকা রেখে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 10 দিন আগে গ্যাস এলো, এর মধ্যে ফুরিয়ে গেল? এত গ্যাস দিয়ে মা কিসে খরচ করেন? রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে যে বেলুন ফোলায়, এটা তুমি নিশ্চয় বলবে না? না বললে শুনছি না ভাই, আর একটু প্রমাণ নিতেই হবে। না 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 না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শুনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তোমার খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন, আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় দায় পড়ে খাচ্ছি, আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমার অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললে কি শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দানছাত্র খুলে বসেছিল, কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? উঠে এসো মা, এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি, এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা, অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন, তুই আরেকটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি খা না। আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। দুটো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লেখা দেখো, রোস্ট, ও রোস্ট, রোস্ট, দুটো চিকেন রোস্ট, পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকু আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো রাগ করার কি আছে, এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আমার রাগ করার কি আছে? আর তাহলে টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল, এই সামান্য কটা টাকা দিয়ে তো আমি তো তোমার মাকে ছোট করতে পারি না। কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি, অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তোমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? আকার নেখাও করতে হবে না, পাশে হাত ফেলে টাকা নিতে অসহায় দাদাটা লজ্জা পায়, তাই তোমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে 230 টাকা বেঁচেছে নেথর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে কি যে হতো।
কমল, এদিকে এদিকে আমি বুঝিনি তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে? তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস, কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তো আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। ঘরে তো থাকো, কিন্তু খবর রাখো, দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো তোমার দাদা, তুমি সিরাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনো দিন সিরাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান তাও আমি ও ঘরে ঢুকবো না। জানো মা, তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনো দিন কোনো কথা বলিনি। সাথী, কি হচ্ছে এটা কি? আহ, শুনলি না কি হয়েছিল? জানো, ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনের চাকরি করে, আর ওর দাদা তখন বিরাট অফিসার, হাজার হাজার টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠল, মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি, 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 দরজাটা একটু খোলো না দিদি, দিদি শুনতে পাচ্ছ? দিদি আমার কথা শোনো, দিদি দরজাটা খোলো, দিদি। আমি দেখছি, রাত বেড়ে দিয়ে যত উৎপাত। দিদি, দিদি, কে যাই? দাদা, গুড্ডু চোটটা ভীষণ বেড়েছে, নন্দ ডাক্তারকে খবর দিতে হবে, যদি 100 টাকা ধার দেন। অত বড়লোকের মেয়ে হয়ে যখন একটা 1000 টাকা মাইনের ক্যারেনিকে বিয়ে করেছিলে, তখন এসব কথা মনে ছিল না? তখন তো দেখ দেখ করে নেচেছিলে, এখন টাকাতে ইজ্জেস কেন? হ্যাঁ, যা যা যা, ও মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আরে বললাম তো হবে না, যাও। দাদা, দাদা আমার কথা শুনুন দাদা। না 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 বাবা, বাবা না, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। না 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 না, বটে ছটফট করছে, কি হল দিল? না, কুকুরের মতন দূর দূর করে খেয়ে দিয়ে দিল। ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে, আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী, এই নাও 500 টাকা। বাবা, তুমি কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাছবিড়ে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছো। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। ওই দেখ, তোর বড় শালা আসছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলে মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা, একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ,
বর্দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিউয়ের সঙ্গে আমাকে মিস্ত্রি দেয় না। যা চলে যা। কেমন আছেন বর্দা? কে, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। থাক থাক, আমি রজত, প্রিয়র সঙ্গে এক কলেজে পড়ি। তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন, ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ, এ বাড়ির কোনো কাজ করবে না। এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে। কে 400 টাকা? আমি 800 টাকা দিয়ে ঝি রাখবো। 800 টাকা? ইয়েস, 800 রুপিস। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছি। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি কিসা? এটা নেশা? হ্যাঁ, এগুলো কি? এগুলো সব নেশা, সব নেশা, নেশা। এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, নেশা। এত টাকা তুমি কোথায় পেলে? পাত্রটিকে ডিআইজি কমলেশ চ্যাটার্জির একমাত্র ছেলে রজত। রজত মানে ওই লোফারটা যে সারাদিন চায়ের দোকানে বসে থাকার মেয়েদের পেছনে লাগে? না না, ওর সঙ্গে আমি পিউর বিয়ে দেবো না। দিবি না? না না না। পিউ, এই পিউ। দাদা ডাকছো। পিউ, তুই কাকে বিয়ে করবি? রজতকে? না তোর মেয়েদের অফিসে নেই ছোঁয়াটাকে। আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই, তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। আগুন আছে কোন কোন বাদলেও ফাগুন আছে, মন বলে যায় প্রাণ বলে যায়, কোন কোন হৃদয়েও তুফান আছে, বাদ দিয়ে বাদলেও জান আছে, কোন কোন হৃদয়েও তুফান আছে, মাত দিয়ে বাঁধলেও জান আছে, মন বলে যায় এই প্রাণ বলে যায়। রজত, বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাস তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেওয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর, দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাবার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলব না, তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, স্যার আপনার ছেলে রজত? স্যার আমি এক্ষুনি আসছি। স্যার, তরিত বাবু আসছেন,
মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে, ফাইলটা কোথায় আছে? শুনছো, উনুনের ঘরে পুলিশ এসেছে। পুলিশ? আরো বড় বড় সিগারেট ফুঁকো। মা, পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খোঁজে। দিলীপ বাবু, এটা রাখুন। টাকাগুলো কোথায়? টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে, তবে রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে। হ্যাঁ, যান বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। তুই ফোন করেছিস? হ্যাঁ, মেজবৌদি ধরেছিল। সাথী, সাথী, তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলোনি কেন? বড়দা তোমাকে আর মেজবৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে ও? স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না মেসা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বোধ? থানায় গেছে। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো, কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো। যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন। শুধু তোমাকে ধরেছে? হ্যাঁ। নাটের কুটু রজতকে ধরেনি? না। কেন? ওই তো আসল কার্পেট, ওকে ধরেনি কেন? কেন ধরেনি তার পরিপ্রেক্ষিত কি? আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বলুন মা। তুমি থাম, ফাইল চুরি করেছে রজত, ঘুষ খাইছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো, এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? না যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, স্যার আপনার দাদাকে লক আপ থেকে এনে
চা খাচ্ছি। কি টেবিলে চাপড় মারবো? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। আমি আমার ছেলে তোমালের নামে দিব্যি করে বলছি মা, আমি আর কোনোদিন মদ খাবো না। তা যদি সত্যি হয় বাবা, ভগবান তোর দিকে মুখ তুলে তাকাবেনই তাকাবেন। আমি কাল থেকেই চাকরির চেষ্টায় বেরিয়ে পড়ব। একটা চাকরি পেলেই আমি নিজে গিয়ে হাত জোড় করে স্বাতি আর বরুণের কাছে ক্ষমা চেয়ে ওদের এ বাড়িতে ফিরিয়ে আনবো মা। হ্যাঁ তাই কর। বরুণ চলে যাওয়ার পর অনুশোচনা আমার রাত্রে ঘুম হয় না রে। চাকরি পাবি তো রে? পেতেই হবে মা। কাল সকালে কাগজ খুলেই যেখানে যেখানে পারবো চাকরির দরখাস্ত পাঠাবো। দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ দাদা, এই দু বছরের মাইনে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল, খুশিতে মদ না ধরেন। তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। একদিন এই বন্ধু চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি, আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বড়দারও জন্মদিন। এতদিন আমরা যে বড়দাকে দেখে এসেছি এ বড়দা সে বড়দা নয়। মেজো বৌদি তুমি আর না করো না, রাজি হয়ে যান না মেজো বৌদি। সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছি, এতদিন পর আবার সে সুযোগ এসছে। বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করো। প্লিজ স্যার, প্লিজ। শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে। বুঝলেন ডাক্তারবাবু? না চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় কতভাগি তুই কি করলি? কি করলি কি করলি তুই? টেবিলের উপর ছবি উন্ন সাজিত জানতাম, যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে, আর সেই জন্য আমি একজন অফিসার আর একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে তুই চুপ কর। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন, ও আপনার বোনকে বিয়ে করবে। না আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? কে
চিড়িয়াখানায় বাঁদর দেখতে এসেছো, এই বাঁদর কিন্তু বেরিয়ে বাঘ হয়ে যাবে বলে দিলাম। তোমার দাদা যে একজন সিবিআই অফিসার সেটা আমাকে আগে বলনি কেন? একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরাপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে, ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ। আপন জনের হাতে হাতে ধরা যায় ভেঙে পড়ে।